এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে বরিশালের পুলিশ লাইন্স রোড এলাকায় আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এখানে বসে এই মুহূর্তে সময় সংবাদের সঙ্গে আছেন, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বরিশাল থেকে আমি অপূর্ব। আজ বরিশালে বৃষ্টিমুখর একটি দিন, কিন্তু কাজের গতি কিন্তু থেমে নেই। এই কাজের গতি বৃদ্ধি পেয়েছে মূলত আজ থেকে এক মাস আগে, অর্থাৎ 25শে জুন। এই বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্ন পূরণ হয়েছে। এই 21 জেলা, অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21 জেলার মানুষের ভাগ্যের পরিবর্তনের সূতিকাগার ছিল এই 25 তারিখ। পদ্মা সেতু চালু হওয়ার মধ্য দিয়ে এখানকার ব্যবসায়ীরা কিন্তু স্বপ্নে বিভোর হয়েছে। আজকের দিনে আমরা বরিশাল থেকে যুক্ত করে নিতে চাচ্ছি স্থানীয় একজন শিল্প উদ্যোক্তা, বিশেষ করে বরিশাল চেম্বার অফ কমার্সের পরিচালক এস এম জাকির হোসেন, আইটি উদ্যোক্তা হিসেবে ওনার অধিক পরিচিত। জাকির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতেই চাচ্ছি যে এই পদ্মা সেতু হওয়ার ফলে আপনাদের কর্মক্ষেত্রে কতটা গতি এসেছে, কিংবা আপনারা নতুন করে আসলে কি পরিবর্তন এসেছে গত এক মাসে? ধন্যবাদ অপু। আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বপ্নের পদ্মা সেতু আজকে 100তম দিন। আমরা বরিশালে ইতিমধ্যে আমরা বিভিন্ন উদ্যোক্তারা আমরা বরিশালে ইতিমধ্যে চলে এসেছেন এবং এরা পদ্মা সেতু উদ্বোধনের আগেও এরা কিন্তু বরিশালে তাদের জায়গা টায়গাগুলো নিয়ে নিয়েছেন। এবং আপনার পদ্মা সেতু এই 100 দিনে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন শিল্প উদ্যোক্তারা তাদের শিল্প উদ্যোক্তা শুরু করার জন্য, তাদের বিভিন্ন কলকারখানা শুরু করার জন্য তারা জায়গা জমি নিয়েছেন এবং তাদের কার্য সম্পাদনের জন্য বিভিন্ন প্ল্যান পাস যা যে কোনো কাজগুলো আছেন সেগুলো তারা করছেন। এবং আমরা এতে আমাদের কাছে বিভিন্ন মানে জায়গা থেকে, যেমন উত্তরবঙ্গ থেকে, আমাদের চট্টগ্রাম থেকে বিভিন্ন ব্যবসায়ীরা আমাদের সাথে যোগাযোগ করছেন, তাদের জায়গা দরকার এবং তাদের বিসিকে তারা জায়গা পাচ্ছেন কিনা সেই ব্যাপারে আমাদের কাছ থেকে খোঁজখবর নিচ্ছেন। এবং আরেকটি মজার ব্যাপার হলো যে আমাদের এই বরিশাল যে জায়গাটি, এখান থেকে আপনার ঢাকা এবং চট্টগ্রাম ইভেন কি আপনার কলকাতা পর্যন্ত কিন্তু যাওয়ার জন্য খুব মানে সহজ একটি মানে আমাদের যেটি বলে মাধ্যম। আমরা এখান থেকে মংলাতে আপনি 2 ঘন্টার ভিতরে পৌঁছাতে পারবেন, আপনি এখান থেকে ঢাকাতে 3 ঘন্টার ভিতরে পৌঁছাতে পারবেন। আগে কি ঢাকায় 3 ঘন্টা পৌঁছাতে পারতেন? আগে আমাদের যেটি ছিল যে আমাদের যে পণ্য পরিবহনটি হতো সেটি আমরা 2 দিন 3 দিন 4 দিন পরেও কিন্তু সেই পণ্যটি ঢাকা আসতো বা বরিশাল থেকে পাঠালে সেটি ঢাকা পৌঁছে, তাহলে সেই পণ্য পৌঁছে যাওয়ার কথা ছিল, বিশেষ করে কাঁচামাল যেগুলো ছিল। আপনি দেখবেন যে কৃষিজাত পণ্য যেটি বরিশালের সেটি কিন্তু বরিশাল থেকে ঢাকা খুবই কম যেত, কিছু নৌপথে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় নৌপথে যেত, কিন্তু ন্যায্য মূল্য কিন্তু কৃষকরা পেত না। এবার আপনি একটি মজার ব্যাপার দেখবেন যে বরিশালের যেটি বিখ্যাত আমরা আপনি ঢাকা শহরের সব জায়গায় এবার দেখতে পারবেন। কারণটি হলো দিনে কৃষক দিনের দিনেই বিক্রি করছেন এবং দিনের ভিতরে কিন্তু ঢাকা পৌঁছে যাচ্ছেন। এবং আপনার কৃষিজাত অন্য অন্য যে সেক্টরগুলো আমাদের এখানে আছে, আপনি ধান বলেন, চাল বলেন, আপনার আমরা বলেন, পেয়ারা বলেন, বিশেষ করে এবার যে পেয়ারার কিন্তু ফলনও ভালো এবং পেয়ারা কিন্তু দিনেরটা দিনে কিন্তু চলে যাচ্ছে। আমরা কিন্তু অনেক পেয়ারা দেখতাম যে পচে আছে, আপনার বিক্রি করতে পারতো না, আপনি কিন্তু এবার কিন্তু সেটি দেখতে পারবেন না। এবং শিল্প উদ্যোক্তাদের আরও যেগুলো হলো যে বড় বড় যে শিল্প গ্রুপগুলো তারা কিন্তু এখন জমি খুঁজছে, সেই পরিমাণ জমিও পাচ্ছে না, কারণ অনেক উদ্যোক্তারা ইতিমধ্যে জমি নিয়ে নিয়েছেন এবং তাদের কর্মকাণ্ড শুরু করেছেন। আপনার আরেকটি মজার ব্যাপার হলো যে আমরা ঢাকা থেকে আগে কিন্তু অনেক যারা বা ভালো ভালো জব করতো বা যাদের হাই কোয়ালিফিকেশন যাদের আছে তারা কিন্তু বরিশালে আসতো না। আমরা কিন্তু ইতিমধ্যে দেখছি অনেকে আমাদেরকে নক করছেন যে আমরা বরিশালে চাকরি করবো বা বরিশালে কোনো প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিনা। এবং বরিশাল থেকে যারা ঢাকামুখী ছিল তারা কিন্তু এখন আর ঢাকামুখী হচ্ছে না একেবারেই। আমরা কিন্তু দেখেছি যে অনেক মানুষই আছে যারা সকালে গিয়ে আবার বিকেলে বা তার কাজ শেষ করে কিন্তু বরিশালে ফিরে আসতে পারছে, এবং যেটি আগে সময় লাগতো 8 থেকে 10 ঘন্টা কিংবা 12 ঘন্টা সময় লাগতো, এখন মাত্র 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই আসা যাওয়া করতে পারছে। এই যে পরিবর্তনটা, এর মধ্যে থেকে আপনাদের আর কি 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 উপকার হয়েছে? আপনার যারা ব্যবসায়ী রয়েছেন, আমরা যারা ব্যবসায়ী, আমাদের যদি একটা মিটিং থাকে বা আমাদের কোনো কোম্পানির সাথে যদি মিটিং থাকে, আমরা সকালবেলা ভোরবেলা 6টার সময় মানুষ চলে যাচ্ছে, 9টা 10টার ভিতরে সে পৌঁছে যাচ্ছে, সে মিটিং করে আবার 2টার ভিতরে কিন্তু এসে 5টার ভিতরে সে 5:30টার ভিতরে সে বাসায় চলে যাচ্ছে, তার পরিবারকে সে সময় দিতে পারতেছেন এবং তার ব্যবসা প্রতিষ্ঠানকে সে সময় দিতে পারছেন। তার যে অযথা যে সময়টি 2 দিন যা লাগতো আমাদের আগে ঢাকা যেতে, 2 দিন লাগতো যাওয়া আসাতে যে খরচটি ছিল আমাদের খরচ কিন্তু কমে গিয়েছে। আপনি বাসের ভাড়াও যেমন কম আছেন এবং সময়টি সেরকম বেঁচেছে একেবারেই। যোগাযোগ ক্ষেত্রে একটা মাইল ফলক পরিবর্তন এসেছে, কিন্তু শেষ করতে চাই সেটি হচ্ছে যে আপনি কি মনে করেন পর্যটন খাতে এই অঞ্চলে কতটা পরিবর্তন এসেছে? যেটি এবার আপনি দেখেছেন যে এবার কুয়াঘাটাতে আপনার এই পদ্মা সেতু হওয়ার পরে আপনি এখন পর্যন্ত কি কোনো সিট পাচ্ছে না, আমাদের সিটের জন্য বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বলছেন এটা সিট ম্যানেজ করে দেওয়ার জন্য। আমরা মনে করছি যে কুয়াঘাটাতে একটু ভালো সম্ভাবনা আছেন এবং বড় বড় উদ্যোক্তাও ইতিমধ্যে কুয়াঘাটাতেও তারা কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছেন এবং কুয়াঘাটাতে যে আপনার বিভিন্ন হোটেল রেস্টুরেন্টগুলো ইতিমধ্যে তারা কাজ শুরু করে দিয়েছেন। এবং পর্যটন শিল্প আমার মনে হয় সুন্দরবন এবং কুয়াঘাটা
দুটি একটা ব্যাপক পরিবর্তন হবে এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বরিশালের ব্যবসায়িক সমাজ বরিশালবাসীর পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে আমাদেরকে এরকম একটি স্বপ্নের পদ্মা সেতু দেওয়াতে এই বরিশালের মানুষের ভাগ্যের মান উন্নয়ন করার জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। এবং আমরা আশা করব আমাদের যে ফোর লাইনটি আছে এটি যত অতি দ্রুত যদি মাননীয় প্রধানমন্ত্রী করে দেন তাহলে আমরা আরো সহজে দক্ষিণাঞ্চলের মানুষই বাংলাদেশের অর্থনীতির নেতৃত্ব দেবে বলে আমি আশা করি। একেবারে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিল বরিশাল চেম্বার অফ কমার্সের পরিচালক এস এম জাকির হোসেন। আমরা যেটি জানলাম এর বাইরেও কিন্তু রয়েছে বরিশালে এই যে যোগাযোগ ক্ষেত্রের মাইল ফলক একটি পরিবর্তন এসেছে এর মধ্যে থেকে, এর সুফলটা এই মাত্র এক মাসে নয় আরো কিছুদিন পরে আরো বৈপ্লবিক যে পরিবর্তনটা সেটি আসলে দৃশ্যমান হবে বলে জানিয়েছেন এখানকার স্থানীয় অর্থনীতি বিশ্লেষকরা। আমার কাছে সবশেষ বরিশাল থেকে এতটুকুই খবর ছিল। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বরিশাল থেকে।